তুমি স্বর্গের রাজা, সর্বশক্তিমান পিতা মহেশ্বর। পৃথিবীতে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয় এবং তাদের জীবন একজন কঠোর পরিশ্রমী শ্রমিকের জীবনের মতো। সর্বশক্তিমান পিতা, তোমার কাছে আমার অনুরোধ, আমার প্রার্থনায় সাড়া দাও। তোমার কার্য মহান পিতা, কিন্তু এখন আমার মুখ দেখেই বোঝার চেষ্টা করো আমি তোমার কাছে মিথ্যা বলবো না। পিতা, তুমি আমার সমস্ত কষ্ট বেদনা দূর করো। তুমি আমার মঙ্গলময় শক্তিদাতা ঈশ্বর। আমার জীবন তাঁতির শকুর থেকেও দ্রুত অতিবাহিত হতে চলেছে এবং আশাহীনভাবে আমার জীবন শেষ। হে ঈশ্বর, তুমি আমায় স্মরণে রেখো। আমার জীবন বিপন্ন, তুমি আমায় সাহায্য করো। তুমি পৃথিবীতে মানুষকে কঠিন সময় প্রতিদিন কিভাবে পরিচালিত হয় সেটা শিক্ষিত এবং তাদের নতুন জীবন দান করেছো। তোমাকে স্মরণকারী ব্যক্তি কখনো বিফলে যায়নি। তুমি মঙ্গলময় এবং আমাদের রক্ষাকর্তা, একমাত্র পবিত্র আত্মা। তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা। আমার জীবন সৃষ্টিকারী, পরিবর্তন দাতাকারী একমাত্র তুমি ঈশ্বর। তুমি সকলকে তোমার শিক্ষা দান করো, প্রত্যেক ভাই বোনের আশীর্বাদ করো এবং তাদের মঙ্গল করো। তুমি আমার বিশ্বাসদাতা, স্বর্গের রাজা, পিতা, পবিত্র আত্মা। হে ঈশ্বর, তুমি সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল তোমার হাতে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ। যখন তুমি বলেছিলে রাত পেরিয়ে সকাল হয়, সেই সকালে একটা নতুন দিনের সূচনা। পিতা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার পথ অনুসরণ করতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি তোমার অসহায়দের সাহায্য করতে পারি। তুমি আশীর্বাদ করো যেন আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, সকলের সাথে মিশে থাকতে পারি এবং সকলকে নিজের পরিচয় জানিয়ে বলতে পারি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে মেনে নিয়ে চলি। হে পিতা, তুমি বলেছিলে আমাকে বিশ্বাস করো, তাদের আমি সব সময় ভালোবাসি। তুমি বলেছিলে সকল অসহায় লোকের পাশে আছো, তুমি তাদের সাহায্য করো। পিতা, তুমি তাদের দুর্বলতা, আমি রাত্রে শুয়েছিলাম তোমার নাম নিয়ে এবং যাতে সকালে ভালোভাবে সুস্থভাবে উঠতে পারি, তা তো উঠেছি পিতা, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি এভাবেই থাকো, আমাদের সাহায্য করো, সারাদিন যেন ভালোভাবে কাটে, কোনো অশান্তি কোনো সমস্যায় যেন না পড়ি, তাহলে সারাদিন কেটে যায় এবং সকলকে যেন সাহায্য করতে পারি এবং সমস্ত রোগ ব্যাধি থেকে রক্ষা করায় যেন কোনো রকম সমস্যায় পড়তে না হয়। হে আমার ধার্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ডাকে সাড়া দেবেন, আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হন, সংকট থেকে আমায় পরিত্রাণ দিন। কে আমাদের ঈশ্বরের ধার্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তময় মুখখানি আমাদের দেখতে দিন। প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল, তখনকার চেয়েও আমি এখন বেশি খুশি।
আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি, কারণ হে প্রভু, নিরাপদে ঘুমাবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন। হে প্রভু, আমার কথা শুনুন, আমি যা বলতে চাইছি তা বুঝে নিন। হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন। হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন। প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে আমি আপনার মন্দিরে যাব। আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধা সহ আমি আপনার মন্দিরে মাথা নত করব। প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন। লোকেরা আমার দুর্বলতা খুঁজছে, তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত তা আমায় দেখিয়ে দিন। জয় যীশু।